ইবলিস যখন বছরের পর বছর আল্লাহর ইবাদত করার পর ইবাদতকারীদের মধ্যে অত্যন্ত সম্মানিত অবস্থানে পৌঁছে যায়, যখন সে আল্লাহর এমন নৈকট্য লাভ করার সুযোগ পায় যা শুধুমাত্র বিশেষ কিছু ফেরেশতারাই পেয়েছিল, তখন আল্লাহ তাকে আরও একটি বিশেষ ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন। তাকে বলেছিলেন আদম আলাইহিসসালামকে সিজদা করতে, কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য করল। আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে তার এত বছরের ইবাদতের একটি দিক প্রকাশ পেল। তার এত বছরের ইবাদত জুড়েই ছিল আরও মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা, নিজের মাহাত্ম্য প্রমাণের আকাঙ্ক্ষা। আল্লাহ যেহেতু লতিফুল খবির, তিনি প্রতিটি অন্তরের সবচেয়ে গোপন বিষয়গুলো সম্পর্কেও অবগত, তাই তিনি সব সময় জানতেন ইবলিসের ইবাদতের গভীরে কেমন উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। কিন্তু তিনি তো আরহামুর রাহিমিন, তাই তিনি ইবলিসকে ধীরে ধীরে তার কাছে টেনে নিয়েছেন, তাকে শ্রেষ্ঠতর সঙ্গীদের সাথে তার রবের ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু তার অন্তরের অহংবোধ এত প্রবল ছিল যে সৃষ্টির সেরা ইবাদতকারীদের সঙ্গ পেয়েও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। অতঃপর আল্লাহ তার সামনে এমন এক পরীক্ষা দিলেন যা থেকে পরিষ্কার হয়ে গেল তার অন্তরে আসলে কি ছিল। যে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসেছে, একনিষ্ঠভাবে তারই নৈকট্য লাভ করার জন্যে ইবাদত করেছে, সে আল্লাহর হুকুম মানার জন্য উৎসুক হয়ে থাকবে, আল্লাহ তাকে যেই হুকুমই দেন না কেন। ইবলিস যখন আল্লাহর আদেশ অমান্য করল, তখন সবার কাছেই এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, তার অন্তরে আল্লাহর আনুগত্যের চেয়ে নিজের পদমর্যাদা প্রাধান্য পেয়েছে, এবং সে এতটাই হতভাগা যে সে যেই পদমর্যাদার কামনায় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল, সেই পদমর্যাদা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করলে এমনি তার হয়ে যেত, এবং হাজার হাজার বছর পর আজও কত মানুষ সেই একই ধোকার মধ্যে পড়ে রয়েছে। দ্বিতীয়ত, সামান্য মাটির তৈরি আদম আলাইহিসসালামকে আল্লাহ নূরের তৈরি ফেরেশতা ও আগুনের তৈরি জিনদের সিজদা করতে বললেন কেন? এর বিভিন্ন কারণের মধ্যে একটি হচ্ছে জ্ঞানের মর্যাদা। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সাথে সাথেই তাকে সিজদা করার হুকুম দেননি, বরং তিনি প্রথমে তাকে শিক্ষা দিয়েছেন, এবং আদম আলাইহিসসালাম সেই শিক্ষা গ্রহণ করার পরই বাকিদের কাছ থেকে সিজদা করার মতো অবস্থানে পৌঁছেছেন। আল্লাহর রহমতে আদম আলাইহিসসালাম জান্নাতে বাস করতে লাগলেন, এবং ইবলিস নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে ওঁত পেতে বসে থাকল আদম আলাইহিসসালামকেও ফাঁদে ফেলার জন্য। অন্যদিকে আদম আলাইহিসসালাম জান্নাতের অগণিত নিয়ামত উপভোগ করতে লাগলেন, কিন্তু বছরের পর বছর পার হয়ে যাওয়ার পর তিনি তার অন্তরে এক নতুন ধরনের অনুভূতি আবিষ্কার করলেন। এই অনুভূতি ছিল একাকিত্ববোধ। তিনি ধীরে ধীরে লক্ষ্য করলেন আল্লাহর জগতে এত এত ফেরেশতা, এত এত জান্নাতি পশু পাখি, কিন্তু তার মতো আর কেউ নেই। অতঃপর আল্লাহ তার জন্য একজন জীবন সঙ্গী সৃষ্টি করলেন, এবং আমাদের মা হাওয়া আলাইহাসসালামের জন্ম হলো, এবং তাকে পাওয়ার সাথে সাথে আদম আলাইহিসসালামের নিঃসঙ্গতা দূর হয়ে গেল, এবং আল্লাহ বললেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামের জন্য আল্লাহ পুরো জান্নাত উন্মুক্ত করে দিলেন, এবং শুধুমাত্র একটি গাছের ব্যাপারে তাদের সতর্ক করে দিলেন, এবং বললেন এই গাছের কাছেও এসো না। এই আদেশকে ঘিরেই ইবলিস তার ফাঁদ পাততে লাগল। সে ধাপে ধাপে আদম আলাইহিসসালামকে
বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগল এবং অবশেষে সে আল্লাহর কসম খেয়ে বলল, সে তাদের সদুপদেশ দিচ্ছে এবং তারা যদি সেই গাছের ফল খায় তারা অমর হয়ে যাবেন, ফেরেশতাদের মতো হয়ে যাবেন। আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া এত পবিত্র পরিবেশে জীবনযাপন করেছিলেন যে তারা কখনো মিথ্যা কথার সম্মুখীনই হননি। আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলা তো অনেক দূরের কথা। তারা ইবলিসের ফাঁদে পা দিলেন এবং সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন এবং সাথে সাথেই তারা তাদের নগ্নতা উপলব্ধি করলেন এবং যে আলো দ্বারা তাদের নগ্নতা সুরক্ষিত ছিল সেই আলো নিভে গেল এবং তারা গাছপালা দিয়ে নিজেদের ঢেকে নিলেন। এবং আদম আলাইহিসসালাম ও মা হাওয়া সাথে সাথে তাদের ভুল বুঝতে পারলেন এবং যদিও ইবলিস তাদেরকে ফাঁসিয়েছিল, তারা বুঝতে পারলেন যখন আল্লাহ পরিষ্কার আদেশ করেছিলেন তাদেরকে সেই গাছ থেকে ফল না খাওয়ার জন্য, তখন তাদের ইবলিসের কথায় কান দেয়া উচিত হয়নি এবং তাই এতে তাদেরও দোষ ছিল। এবং তারা আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বানা ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি এবং যদি আমাদেরকে আপনি ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন তবে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এবং এখানেই আদম আলাইহিসসালাম ও ইবলিসের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। যখন ইবলিস আল্লাহর সরাসরি আদেশ অমান্য করেছিল সে আল্লাহকেই দোষারোপ করেছিল, নাউযু বিল্লাহ, সে বলেছিল নিশ্চয়ই আপনিই আমাকে পথভ্রষ্ট করেছেন, অতএব আমি মানুষকে পথভ্রষ্ট করব। অন্যদিকে আদম আলাইহিসসালাম নিজের ভুলের দায়ভার পুরোপুরি নিজের কাঁধে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে বলেছেন, আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন তার আর কোনো আশা থাকবে না, তার আর কোনো উপায় থাকবে না। এবং আল্লাহ আদম আলাইহিসসালাম ও মা হাওয়ার দোয়া কবুল করলেন, কিন্তু তাদেরকে এও আদেশ করলেন যেহেতু তারা সেই গাছের ফল খেয়েছিল তাই তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীতে কাটাতে হবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শুক্রবারে সৃষ্টি করেছেন, তাকে শুক্রবারে জান্নাতে প্রবেশ করিয়েছেন আর শুক্রবারেই তাকে সেখান থেকে বের হয়ে যেতে হয়েছিল। আদম আলাইহিসসালাম আর মা হাওয়া পৃথিবীর দুটি আলাদা স্থানে অবতীর্ণ হলেন। তারা ঠিক কোথায় অবতীর্ণ হয়েছিলেন সে বিষয়ে বিভিন্ন মত রয়েছে, তবে সব বর্ণনায় যা আসে তা হলো তারা দুজন পৃথক পৃথক জায়গায় অবতীর্ণ হয়েছিলেন। জান্নাতের মতো জায়গায় একে অপরের মধুর সঙ্গ পাওয়ার পর দুনিয়ার মতো জায়গায় এসে নিঃসঙ্গ দিন কাটানো অনেক বড় একটা পরীক্ষা ছিল। একবার ভেবে দেখুন, আপনার জীবন সঙ্গী যাকে আপনি সবসময় কাছে পাচ্ছেন, ঘরে ফিরলেই যার দেখা হয়, যাকে ঘিরে আপনার সব পরিকল্পনা, তাকে যদি হঠাৎ করে আপনি হারিয়ে ফেলেন এবং কতদিনের জন্য আপনি হারিয়ে ফেলেছেন আপনি জানেন না এবং আপনি যেই রবের কাছে দোয়া করছেন আপনার ভয় হচ্ছে, সেই রব আপনার উপর রেগে আছেন এবং আপনি এমন একটি জায়গায় আছেন যা অন্ধকার, যা ভয়ানক এবং আপনি জানেন না আপনার জীবন সঙ্গী কেমন জায়গায় আছেন, এমন অবস্থায় নিজেকে কতটা অসহায় মনে হবে। তারা ব্যাকুল হয়ে একে অপরকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কত দিন পার হয়ে গেল তার কোনো নির্দিষ্ট হিসেব নেই, কিন্তু অবশেষে তারা একে অপরকে খুঁজে পেলেন এবং মা হাওয়া এবং আদম আলাইহিসসালাম তাদের দুনিয়ার জীবনের সংসার শুরু করলেন। বিভিন্ন বর্ণনায় এসেছে আদম আলাইহিসসালাম দুনিয়াতে প্রায় 1000 বছর বেঁচেছিলেন এবং এই সময়ে মা হাওয়া অনেকবার মা হয়েছিলেন এবং প্রতিবার তার কোলে আল্লাহর হুকুমে যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল এবং সেই সময়ের বিধান ছিল এক কোলের সন্তানকে আরেক কোলের সন্তানের সাথে বিয়ে করতে হবে। অর্থাৎ যেহেতু তখন প্রতিটি মানুষই সরাসরি একে অপরের ভাই বোন ছিল, তখন ভাই বোনের মধ্যে বিয়ে করার নিষেধাজ্ঞা যমজ ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আদম আলাইহিসসালামের প্রথম পুত্র সন্তানের নাম ছিল কাবিল এবং এর পরের পুত্র সন্তানের নাম ছিল
হাবিল। কাবিল ছিল কৃষক আর হাবিল পশু পাখি পালত। কাবিল ছিল কিছুটা রাগী প্রকৃতির এবং সে হাবিলের বোনকে বিয়ে করার ব্যাপারে অসম্মতি জানাল। তার দৃষ্টিতে তার নিজের বোন ছিল আরও বেশি রূপবতী। এই অবস্থায় আদম আলাইহিসসালামের মাধ্যমে ওয়াহী আসলো তারা দুই ভাই যেন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে এবং যার কোরবানি কবুল হবে তার পছন্দই চূড়ান্ত হবে। হাবিল তার খামার থেকে সবচেয়ে সুন্দর পশুটি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করল। অন্যদিকে কাবিল তার সবচেয়ে খারাপ ফসলটি কোরবানির নিয়তে উঠিয়ে রাখল এবং আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন এবং কাবিলের কোরবানি কবুল হল না। এবং হাবিল আল্লাহর হুকুম অনুযায়ী কাবিলের বোনকে বিয়ে করার জন্য সম্মতি জানাল। কিন্তু এতে কাবিলের অন্তর হিংসা বিদ্বেষে ভরে গেল এবং সে এক পর্যায়ে হাবিলকে বলল সে হাবিলকে হত্যা করে ফেলবে। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين হাবিল তার ভাইকে বলল, তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এবং তার কথা শুনে কাবিল আরও ক্ষুব্ধ হয়ে উঠল এবং হাবিলকে হত্যা করার জন্য তার গলা চেপে ধরল, কিন্তু তাকে হত্যা করতে পারল না। তখন ইবলিস তাদের কাছে আসলো এবং হাবিলকে হত্যা করার পদ্ধতি শেখানোর জন্য একটি পশুর মাথায় পাথর দিয়ে পশুটিকে হত্যা করল এবং কাবিল একইভাবে একটি পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করল এবং এভাবেই হাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম শহীদ আর কাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম হত্যাকারী। যতক্ষণ পর্যন্ত আদম আলাইহিসসালামের কাছে খবর এলো ততক্ষণে কাবিল তার কর্মের পরিণামের কথা চিন্তা করে পালিয়ে গিয়েছে। সে ভাবল তার আর কোনো আশা নেই। আদম আলাইহিসসালাম ও মা হাওয়া তাদের দুই সন্তানকে এভাবে হারিয়ে বুকে গভীর শোক ধারণ করে তাদের বাকি সন্তানদের সদুপদেশ দিতে থাকলেন এবং আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করতে থাকলেন। ধীরে ধীরে বহু বছর পার হয়ে গেল এবং তাদের অনেক সন্তান জন্ম হলো। কেউ কেউ বলেন মা হাওয়ার 20 জোড়া যমজ সন্তান হয়েছিল, আবার কেউ কেউ বলেন যে সে সংখ্যা 100 বেশি। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই, তবে তাদের সব সন্তান সন্ততিদের মধ্যে একজন সন্তান ছিলেন শীথ, যে তার বাবার মতো সমাজের মানুষকে ভালো কাজ করার উপদেশ দিতেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতেন। আদম আলাইহিসসালাম যখন অনেক বৃদ্ধ তখন একদিন তিনি ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বাস্তবে তার জান্নাতের ফলের কথা খুব মনে পড়ছিল এবং তিনি সেই ফলই খেতে চাচ্ছিলেন, কিন্তু তার সন্তানেরা যখন শুনল তাদের বাবা ফল খেতে চাচ্ছেন তারা দ্রুত বেরিয়ে পড়ল সেই অঞ্চলের শ্রেষ্ঠ ফল নিয়ে আসার জন্য। তারা যখন ফলের সন্ধানে জঙ্গলে গেল তখন সেখানে তাদের কিছু ফেরেশতাদের সাথে দেখা হয়। সেই ফেরেশতারা বলল, তোমাদের বাবা যেই ফল চেয়েছেন তা এখানে নেই, তোমরা বরং তার কাছে ফিরে যাও এবং আমরাও তার সাথে সাক্ষাৎ করব। আদম আলাইহিসসালামের সন্তানেরা যখন সেই ফেরেশতাদের নিয়ে বাড়ি ফিরল তখন মা হাওয়া সেই ফেরেশতাদের একজনকে চিনতে পারল, কারণ সেই ফেরেশতা এর আগেও একবার দেখা দিয়েছিল যখন তার ছেলে হাবিলকে হত্যা করা হয়েছিল। তিনি বুঝতে পারলেন মালাকুল মউত তার স্বামীর আত্মাকে নিতে এসেছে। জান্নাতে বহু বছর সুখে শান্তিতে কাটানোর পর যখন তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল
তখন যে সময়টা মা হাওয়া আদম আলাইহিসসালামকে ছাড়া একাকী কাটিয়েছিলেন সেই কষ্টকর সময়ের কথা তার মনে পড়ে গেল এবং তিনি মালাকুল মউতকে বাধা দিলেন। কিন্তু আদম আলাইহিসসালাম মা হাওয়াকে বুঝিয়ে বললেন তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে। অবশেষে মা হাওয়া সরে দাঁড়ালেন এবং মালাকুল মউত আদম আলাইহিসসালামের আত্মা নিয়ে নিলেন। তারা আদম আলাইহিসসালামের মরদেহকে গোসল করালেন, দাফন করলেন এবং মাটিতে কবর দিলেন এবং সেই প্রথা আমরা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আদম আলাইহিসসালামের মৃত্যুর সময় মানব সমাজ অনেকটাই বড় হয়ে গিয়েছিল এবং সেখানে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপ কাজ বাড়তে লাগল এবং এই অবস্থায় আল্লাহর বাণী প্রচার করার কাজে নামলেন আদম আলাইহিসসালামের সন্তান শীথ আলাইহিসসালাম।